রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউজাউ বিরাজুল ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, ফায়ুলকা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফাতানদালিকু আকতাবুহু ফিন্নার, এবং জাহান্নামের আগুন উপরে তার নাড়িভুড়ি সব বের হয়ে আসবে, ফায়াদুর কামা ইয়াদুরুল হিমারু বিরাহাহু, সে জাহান্নামে তার এই দগ্ধ নাড়িভুড়ি নিয়ে ঘোরাফেরা করতে থাকবে যেভাবে গাধা তার চাকার চারপাশে ঘোরাফেরা করে, ফায়াসতামিউ আহলুন নারি আলাইহি, তখন জাহান্নামের অধিবাসীরা তার চারপাশে জড়ো হবে, ফায়াকুলুনা, তখন তারা তাকে বলবে যে মা শানুকা, তোমার এই অবস্থা কেন, তোমার কি হলো, আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি ওই ব্যক্তি না যে দুনিয়াতে আমাদেরকে সৎ কাজের কথা বলতে এবং অসৎ কাজ থেকে বাধা দিতে, কলা বেলা, তখন লোকটি বলবে বেলা অবশ্যই আমি সেই লোক, কুন্তু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি, আমি তোমাদেরকে সৎ কাজে আদেশ করতাম কিন্তু আমি নিজেই সৎ কাজ করতাম না, ওয়ানহাকুম আনিল মুনকার, আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে বাধা দিতাম, অসৎ কাজ না করার কথা বলতাম, ও আতিহি, কিন্তু আমি নিজেই অসৎ কাজে লিপ্ত থাকতাম। আজকে আমার এই দশা, আজকে আমার এই ভয়ঙ্কর অবস্থা, এটাই হলো তাদের অবস্থা যারা দুনিয়াতে কথা বলে এলিম অর্জন করে কিন্তু সেই অনুযায়ী আমল করে না। ইসলামিক স্কলাররা বলেন আলিম দুই প্রকার, প্রথম প্রকার হলো ওলামাই রব্বানি, অর্থাৎ যারা এলিম অনুযায়ী আমল করে, তাদের লাইফ স্টাইল, তাদের চলাফেরা, আচার ব্যবহার, কথাবার্তা, তাদের জীবন, সব কিছুতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণকে দেখতে পাবেন, তাদের জীবন সুন্নাহের আলোয় আলোকিত, আপনি তাদের জীবনে, জীবনের সকল ক্ষেত্রে আপনি সুন্নাহের ঝলক দেখতে পাবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় প্রকার হলো যারা ইলম অনুযায়ী আমল করে না, তারা ইলম অর্জন করেছে ঠিক কিন্তু সেটা ইলম নয়, বরং ইলমের নামে জাস্ট কিছু ইনফরমেশন এবং যাচা। আপনি তাদেরকে দেখবেন তারা অনেক স্কলারলি কথাবার্তা বলে, অনেক বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলে, অনেক রেফারেন্স দেয়, অনেক গবেষণার কথা বলে, কিন্তু বাস্তব জীবনে আপনি তাদের মাঝে কোনো আমলের ছিঁড়াফোঁটাও দেখতে পাবেন না, তারা আমল থেকে এতটা দূরে, আল্লাহর কসম, এটা তো তাদের বিপদের কারণ, এটা তো তাদের জন্য অনেক বিশাল মুসিবত, অনেক বড় বিপদ, তাদের ইলম তাদের জন্য পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, ফিতনার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমল না করে শুধুমাত্র ইলম অর্জন করা বা কিতাব পড়তে পারা এটা বান্দার জন্য, তাদের জন্য যথেষ্ট নয়, বরং ইলম অর্জন করতে হবে এবং ইলমের সাথে সাথে আমলও করতে হবে। আমলহীন ইলম কোনো ইলম নয়, এটা বড়জোর ইনফরমেশন অথবা ডাটা হতে পারে, কারণ আল্লাহ তাআলা এই কোরআন হাদিসের জ্ঞান, এই ইসলামের জ্ঞান অনেক অমুসলিমদেরকে দান করেছেন। এটা একটা মতবাদ, এই যে অমুসলিমরা ইসলামের জ্ঞান অর্জন করছে এটা একটা মতবাদ, এবং এটা নিয়ে স্কুল অফ থট প্রতিষ্ঠা হয়ে গেছে অলরেডি। এটাকে আমরা বলতে পারি ওরিয়েন্টালিজম, অর্থাৎ ওয়েস্টার্নরা ইসলামকে নিয়ে যে স্টাডি করে, অথবা এই যে প্রাচ্যের জ্ঞান অর্জন করার জন্য এই যে স্কুল অফ থট, এটাকে আমরা প্রাচ্যবাদ বলি অথবা ওরিয়েন্টালিজম বলি, আল ইস্তিশরাক। তো যারা প্রাচ্যবাদ চর্চা করে তাদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট বা আল মুস্তাশরিক। তো এই প্রাচ্যবাদীদের দ্বারা, মুস্তাশরিকিনদের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের অনেক বড় বড় কাজ নিয়েছেন, অনেক বিশাল বিশাল ইলমি খেদমত, একাডেমিক খেদমত নিয়েছেন, কিন্তু ইসলাম সম্পর্কে প্রাচ্যবাদীদের এই জ্ঞানকে আমরা কি ইলম বলতে পারি? না, এটা ইলম নয়, বরং ইলম হলো তাকওয়ার নাম, আমলের নাম, আল্লাহ তাআলাকে ভয় করার নাম। তাহলে ইলম কি? আমাদেরকে এটা ভালোভাবে বুঝতে হবে যে ইলম হলো আমলের নাম, তাকওয়ার নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয়ের নাম, এই দুটি লাজম মালজুম, অর্থাৎ একটি অপরটির সাথে গভীরভাবে যুক্ত। আল্লাহর ভয়হীন আমল বিবেচনাযোগ্য নয়, আবার আমলহীন ভয় এটা কল্পনাও করা যায় না। ভয় থেকে যেমন আমলের উৎপত্তি, তেমনিভাবে আমল থেকে ভয়ের সৃষ্টি, দুটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, অনলি দোজ ফিয়ার আল্লাহ ফ্রম অ্যামং হিজ সার্ভেন্টস হু হ্যাভ নলেজ, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরাই অথবা আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করে। আলেম কারা? যাদের মধ্যে আলেম আছে,
আর আলেমের সাথে সরাসরি ভয়ের সম্পর্ক। না হলে আল্লাহ তাআলা এখানে আলেমকে আল্লাহ তাআলাকে ভয়ের কথা বলতেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আলেম অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন।